বাবুনগরী মামুনুল সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আজ সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনজনের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন একই সময়ে মাওলানা মামুনুল হককে আসামি করে আরেকটি মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আব্দুল মালিক ওরফে মশিউর মালিক মশিউর মালিকের মামলার আর্জিতে উল্লেখ করা হয় গত তেরোই নভেম্বর খেলাফত নেতা মাওলানা মামুনুল হক ঢাকায় এক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরির তীব্র সমালোচনা করেন তিনি হুশিয়ার করে বলেছিলেন ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য সরে ফেলবেন অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনেদ বাবুনগরী সাতাশে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের হাট হাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে বলেন কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিস্টে ফেলে দেওয়া হবে তাদের অধ্যপূর্ণ বক্তব্য গত কয়েকদিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়ে আসছে মামলার আরজিতে আরো বলা হয় তাদের ধৃষ্টতা বক্তব্যের রেশ ধরে কুষ্টিয়ায় তাদের গত রাতের আধারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও পুরো মুখমন্ডল এবং বাহাতের অংশবিশেষ ভেঙে ফেলে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানা বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল মাওলানা মামুনুল হক ও জুনায়েদ বাবু নগরীর প্রত্যক্ষ মত বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে দুর্বৃত্তরা যা বাংলাদেশের জনগণের প্রতি অপমানজনক অগ্রহণযোগ্য এবং তাদের এই রূপ ঐদ্ধত্যপূর্ণ বক্তব্য কার্যকলাপ বাংলাদেশ সরকারের প্রতি বিরাগ ও ঘৃণা সৃষ্টির অশুভ অভিপ্রায়ে করা হয়েছে বিধায় মাওলানা মামুনুল হক গংরা দণ্ডবিধির ১২৩ ক বাই একশত চব্বিশ বাই পাঁচশো পাঁচ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন